হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সেট ডিফারেন্স অপারেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সেট ডিফারেন্স অপারেশন বলতে আসলে কি বোঝায়? এখানে লেখা আছে, দেখুন, সাপোজ দেয়ার আর টু টেবলস অর রিলেশনস আর ওয়ান আর আর টু, দ্য সেট ডিফারেন্স অপারেশন কন্টেইনস অল দ্য টাপলস, টাপলস মানে হচ্ছে রোজ, দ্যাট আর ইন আর ওয়ান বাট নট ইন আর টু। এটা মানে কি যে সেট ডিফারেন্স অপারেশন আসলে আমাদের কেন দরকার হয়? যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ি। ওকে, তো আমি চাচ্ছি যে স্টুডেন্ট টেবিলের ওই সকল ডেটাগুলাকে, যেই ডেটাগুলো এমপ্লয়ি টেবিলে নাই। তাহলে এখানে কি বলছে দেখুন, এই যে লাস্টের এই পয়েন্টটা, সেট ডিফারেন্স অপারেশন কন্টেইনস অল দ্য টাপলস দ্যাট আর ইন আর ওয়ান, ঠিক আছে? মানে যেই টাপলগুলো আর ওয়ানে আছে বাট আর টুতে নাই। ওকে, তো যেটা আমি এখানে বলতেছি যে আমার কাছে ধরুন স্টুডেন্ট টেবিল আছে, এমপ্লয়ি টেবিল আছে। এখন আমি চাচ্ছি যে ওই সকল স্টুডেন্টদের আইডি, যে আইডিগুলো স্টুডেন্ট টেবিলে আছে বাট এমপ্লয়ি টেবিলে নাই। ওকে, তাহলে এরকম ধরনের ডেটাকে ফেস করার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সেট ডিফারেন্স অপারেটর ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা একটু পর একটু তো আমরা একটু পর একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তার আগে দেখি যে এটা নোটেশনটা আসলে কি। তো এটা নোটেশন হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, মানে আর ওয়ান মানে হচ্ছে রিলেশন ওয়ান, মাইনাস হচ্ছে রিলেশন টু, বা টেবিল ওয়ান মাইনাস টেবিল টু। ওকে, আচ্ছা, তো এখানে তিনটা পয়েন্ট লেখা আছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে কমন, আমরা ইন্টারসেকশনে বেলাও যেটা যে পয়েন্টগুলো পড়েছি এখানেও সেম। তারপর আবার একটু পড়ি কি লেখা আছে, যে যে হেয়ার আর ওয়ান অ্যান্ড আর টু মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস, মানে কি আর ওয়ান এবং আর টু টেবিলের বা দুইটা টেবিলের সমান অ্যাট্রিবিউট হইতে হবে, ঠিক আছে? সেম নাম্বার অফ অ্যাট্রিবিউট হইতে হবে যেই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে এই সেট ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করতে হবে। ওকে, সেকেন্ড পয়েন্টটা কি ছিল, যে ডেটা টাইপস অফ দ্য অ্যাট্রিবিউটস বিটুইন টু রিলেশনস শুড বি সেম, এদের ডেটা টাইপ সেম হওয়া লাগবে। কারণ কি? কারণ আমরা জানি যে এখানে প্রত্যেকটা কলাম আরেকটা কলামের সাথে ম্যাপিং হয়ে থাকে। হ্যাঁ, ধরুন এখানে আছে ইন্টিজার, এখানে আছে ক্যারেক্টার, তো এখানেও প্রথমে ইন্টিজার দেন ক্যারেক্টার হওয়া লাগবে। আমি যদি এটাকে ঘুরাই দিই তাহলে কিন্তু এই অপারেটর কাজ করবে না, কারণ এখানে ধরুন আইডি আইডি কলামের সাথে এখানে ইআইডি কলাম, এই কলাম কলাম ম্যাপিং হবে। তো এখানে ইন্টিজার আছে, এখানেও ইন্টিজার লাগবে, এখানে ইন্টিজার আছে, এখানে ক্যারেক্টার হলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, লাস্টের পয়েন্টটা কী আছে, যে দিস অপারেটর অলওয়েজ রিটার্ন দ্য ডিস্টিং রোজ, এটা সবসময় ডিস্টিং রোজ রিটার্ন করবে, দ্য ডুপ্লিকেট রোজ উইল নট বি রিটার্ন বাই দিস অপারেটর। এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট রো রিটার্ন করবে না, ওকে, এই অপারেটর ব্যবহার করলে, বা এখানে কোনো ডুপ্লিকেট রো আপনার হচ্ছে অ্যাজ এ আউটপুট হিসাবে আসবে না। আচ্ছা, তো এখন আমি যেটা বলেছিলাম যে সেট ডিফারেন্সটা কেন দরকার হয়, তো আমি যদি স্টুডেন্ট এবং হচ্ছে এমপ্লয়ি টেবিলের মধ্যে যদি আমি সেট ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তো আমার এখানে কোয়ারিটা আসলে কিভাবে লিখতে হবে? কোয়ারিটা সিম্পল, আর ওয়ান মানে হচ্ছে আর টু, মানে টেবিল আর ওয়ান মানে হচ্ছে টেবিল ওয়ান। তো এখানে ধরলাম আমার টেবিল ওয়ান হচ্ছে স্টুডেন্ট, তো আমি এখানে লিখলাম স্টুডেন্ট মাইনাস আর টু, আর টু ধরলাম হচ্ছে আমার এখানে এমপ্লয়ি, তো আমি এখানে দিলাম হচ্ছে এমপ্লয়ি। তো এটার এই কোয়ারিটার অ্যাগেনস্টে হচ্ছে আমার আউটপুটটা কী আসবে, রাইট? তো আমি যেটা বলেছিলাম যে ওই সকল টাপলসগুলো হচ্ছে এখানে আউটপুটে আসবে, যেই সকল টাপল আর ওয়ান মানে স্টুডেন্টে আছে কিন্তু আর টু বা এমপ্লয়ি টেবিলে নাই। হ্যাঁ, তাহলে আমার আউটপুটটা কী হবে? অবশ্যই আউটপুটটা একটা টেবিলে জেনারেট হবে, এবং এই টেবিলে দুইটা কলাম থাকবে, এবং এই দুইটা কলামের নাম কি হবে? আমরা জানি যে লেফট সাইডে যেই টেবিলটা থাকবে সেই টেবিলের কলাম নেম এখানে আসবে। তাহলে লেফট সাইডে কী আছে? স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলে কলাম নেম কী? আইডি, এরপরে কী আছে? নেম, তাই না? আচ্ছা, তাহলে এখানে কোন কোন আইডি আসবে? তাহলে একটা জিনিস চিন্তা করুন, যে যদি আমার এই আউটপুটটা দরকার হয়, আলটিমেটলি আমি এখানে কি করতেছি, যে এই দুইটা টেবিলের মধ্যে যে কমন ডেটাগুলো আছে, মানে স্টুডেন্ট টেবিলে যে কমন ডেটা আছে, যেটা স্টুডেন্ট টেবিলে আছে, এমপ্লয়ি টেবিলও আছে, ওই কমন ডেটাকে বাদ দিতে হবে। যেমন আমি যদি স্টুডেন্ট টেবিলের কথা চিন্তা করি, এখানে দেখুন থ্রি মাওয়া ফোর সোমা, থ্রি মাওয়া কিন্তু এখানেও আছে, ফোর সোমা কিন্তু এখানেও আছে, তাই না? তো আমার আউটপুট কী যাচ্ছে, যে ওই সকল ডেটা যেগুলো আর ওয়ানে আছে কিন্তু আর টুতে নাই। হ্যাঁ, বাট আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা রো আর টুতে আছে, তার মানে এই কমন ডেটাগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কী থাকতেছে? ওয়ান ফারহান, টু হোসেন। দেখুন ওয়ান ফারহান, টু হোসেন কিন্তু এই টেবিলে নাই, এমপ্লয়ি টেবিলে নাই, বা আর টু টেবিলে নাই, তাই না? তার মানে আমার আউটপুটে যেই দুইটা রো আসবে সেই দুইটা রো হচ্ছে ওয়ান ফারহান, টু হোসেন। হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে আইডি ওয়ান, নেম হচ্ছে ফারহান, আইডি টু, নেম হচ্ছে হোসেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার সেট ডিফারেন্স অপারেটর ব্যবহার করলে এই ধরনের আউটপুট আসবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে টেকনিক্যাল বুকস কারা কারা বাই করছে, একটা হচ্ছে নন টেকনিক্যাল বুকস কারা কারা বাই করছে। হ্যাঁ, ধরলাম আমাদের ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে যেখানে হচ্ছে টেকনিক্যাল বইও পাওয়া যায় আবার স্টোরি টাইপের বুকও পাওয়া যায়। হ্যাঁ, তো এখন আমি আমি চাচ্ছি যে ওই সকল স্টুডেন্টের আইডি যারা শুধুমাত্র টেকনিক্যাল বুকস বাই করছে, যারা স্টোরি বুক বাই করে নাই,
তো আমি যদি খালি চোখে যদি এই টেবিলের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 102, 102 এবং হচ্ছে 103 টেকনিক্যাল বইও বাই করছে, আবার হচ্ছে কি নন টেকনিক্যাল বা স্টোরি টাইপের বইও বাই করছে, সরি বাই করে নাই, ধরুন যে লাইব্রেরি থেকে হচ্ছে ওরা, আমরা লাইব্রেরি থেকে বই নিই না, আমরা আমরা হচ্ছে ইউনিভার্সিটি, আমাদের যে লাইব্রেরি থাকে ওই লাইব্রেরি থেকে তো আমরা বই নিই, তাই না? তো ধরুন যে ওইভাবে বই নিছে আর কি, বা ধরলাম যে বাই করছে, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে যে 102 এবং হচ্ছে 103 এই দুইটা আইডি বা এই এই দুইটা স্টুডেন্ট তারা কী করছে, টেকনিক্যাল বইও নিছে নন টেকনিক্যাল বইও নিছে, বাট আমার রেজাল্টটা কী বা আমি আউটপুটটা কী চাচ্ছি, আমি আউটপুটটা চাচ্ছি যে ওই সকল স্টুডেন্টদের আইডি আমার দরকার যারা শুধুমাত্র টেকনিক্যাল বই বাই করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র 101ই কিন্তু টেকনিক্যাল বই বাই করছে, তাই না? কারণ 101 এই আইডিটা নন টেকনিক্যাল বুকস এই টেবিলে কিন্তু এই আইডিতে নাই, রাইট? আবারও বলছি যে টেকনিক্যাল বুকস টেবিলের 101 এই আইডিটা নন টেকনিক্যাল বুকসের এই আইডির মধ্যে কিন্তু নাই, তার মানে 101 শুধুমাত্র টেকনিক্যাল বুকস বাই করছে। ওকে, তো এটার জন্য আসলে কোয়েরি কী লিখতে হবে, রাইট? তাহলে আমরা প্রথমে কি করব যে দুইটা টেবিল থেকে আগে আইডিটাকে ফেচ করে নেব, মানে আইডি কলমের অ্যাগেনস্টে যে এই ডেটাগুলো আছে সেগুলোকে ফেচ করে নেব। তাহলে সেগুলোকে ফেচ করার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে প্রজেকশন ইউজ করতে হবে। তাহলে এখানে আমি লিখবো কি প্রজেকশন, এখানে লিখবো হচ্ছে আইডি কোন টেবিল থেকে, নন টেকনিক্যাল, নন টেকনিক্যাল বুকস থেকে, ঠিক আছে? তাহলে আমি এই আইডির অ্যাগেনস্টে যে ডেটাগুলো আছে সেগুলোকে পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি কি করব, টেকনিক্যাল বুকস থেকে হচ্ছে আমি আইডিগুলোকে নিয়ে নিব। তাহলে প্রজেকশন এখানে আসবে হচ্ছে আইডি টেকনিক্যাল বুকস টেবিল থেকে, তাই না? তাহলে টেকনিক্যাল বুকস, এখন এটার মাঝে আমি কি অপারেটর ইউজ করব, সেট ডিফারেন্স, তাই না? মাইনাস, হ্যাঁ। এখন এইটার করস্পন্ডিং আউটপুটটা কী আসবে, তার আগে আমি এখানে একটু দেখাই যে এটার অ্যাগেনস্ট আউটপুট কী আসবে। এটার অ্যাগেনস্ট আউটপুট আসবে হচ্ছে এখানে কী আছে, আইডি 107, 102, এখানে আসবে হচ্ছে 103, আর এটার অ্যাগেনস্টে কী কী আসবে, এটার অ্যাগেনস্টে আসবে হচ্ছে আইডি 101, 102, এখানে কী আছে 103, তাই না? দেখুন, যেহেতু প্রজেকশন ইউজ করেছি এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ডেটা আসবে না। এখন যেহেতু আমি সেট ডিফারেন্স অপারেটর ব্যবহার করেছি, তাহলে কী হচ্ছে যে 102 এবং হচ্ছে 103 এই টেবিলে আছে, তাই না? তার মানে এই দুইটা বাদ হয়ে যাবে, আমার কাছে আউটপুট হিসাবে আসবে শুধু হচ্ছে আইডি 101। ওকে, তো এটা হচ্ছে আমার আউটপুট, তার মানে 101 এই স্টুডেন্টটা শুধুমাত্র টেকনিক্যাল বুকস বাই করেছে, যেটা আমরা টেবিলও দেখতে পাচ্ছি। ওকে, তো দেখুন আমরা কিন্তু বের করে ফেলেছি। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমি ওই সকল স্টুডেন্টদের আইডি যাচ্ছি যারা শুধুমাত্র নন টেকনিক্যাল বুকস বাই করছে, তাহলে কী করবেন, জাস্ট এই অংশটা এখানে আসবে, এই অংশটা এখানে যাবে, ঠিক আছে? তখন নন টেকনিক্যাল বুকস হয়ে যাবে হচ্ছে R1, টেকনিক্যাল বুকস হয়ে যাবে R2, ক্লিয়ার? আবার সেম আমি যদি এখানে এখানে যদি চাই যে ওই সকল এমপ্লয়ি আইডি আইডি ইনফরমেশন যাচ্ছি যে এই আইডিগুলো হচ্ছে স্টুডেন্ট টেবিলে নাই, তাহলে কী করব, এই এমপ্লয়িটাকে আগে দিব, স্টুডেন্টটাকে পরে দিব, ঠিক আছে? তাহলে এমপ্লয়ি হয়ে যাবে R1, স্টুডেন্ট হয়ে যাবে R2, জাস্ট ঘোরায় লিখতে হবে। ওকে, তো এখানে R1 এবং হচ্ছে R2 বলতে হচ্ছে মানে কোনো স্পেসিফিক যে স্টুডেন্ট এমপ্লয়ি টেবিল এটা না, যে কোনো ধরনের হচ্ছে আপনাদের এক্সাম্পল দিতে পারে এক্সামে, তো আপনারা আশা করি বুঝাচ্ছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।